আসসালামু আলাইকুম। এই হচ্ছে আজকের দিনের আমাদের চতুর্থ অপারেশন। সঙ্গত কারণে তৃতীয় যে ব্যক্তি আছে ওনার ভিডিওটা করা হয়নি। ভাইয়েরটা আমি ছোটো ছোটো শর্ট নিয়ে রাখতেছি। ওনার এগুলো মূলত ক্যালোয়েড, এগুলো স্কিন ডিসঅর্ডার ক্যালোয়েড। ওনার কাটলে এখানেও ক্যালোয়েড হওয়ার সম্ভাবনা 99%। সো এই হচ্ছে ওনার ওভারভিউটা, আপনাদের একটু দেখে নেন বর্তমানে ওনার কন্ডিশনটা কেমন। ওনার স্বাস্থ্যটা একটু বেশি, ওনার এই পাশটা একটু বড়, তুলনামূলকভাবে এই পাশটা বড় এই পাশের তুলনায়, এই পাশটা ছোটো এই পাশটা বড়। ওনার মাংসের গঠন অনুযায়ী রেজাল্টটা চলে আসবে, এটা বেশি এটা কম, মোটামুটি দুই সাইড সমানই লাগতেছে আমার কাছে, দুই পাশ সমানই মনে হচ্ছে। মাংস ঠিক আছে, শুধু এখানে একটু গ্ল্যান্ড বেশি, সেটা বড় বিষয় না, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ভাই, আপনার এই প্রবলেম কত বছর যাবত? আমার এই প্রবলেম আছে 10 বছর। 10 বছর জোরে বলতে হবে। আমার 10 বছর যাবত এই প্রবলেমটা। 10 বছর? তো এত বছরের প্রবলেমটা, মানে প্রথম দিকে কি দুইটা ছোট বড় ছিল নাকি আস্তে আস্তে এরকম হয়েছে? না, প্রথম দিকে দুইটা সমান ছিল, তারপর আস্তে আস্তে একটা বাইরে গেছে কেমন, আর একটা স্থির হয়ে গেছে। স্থির আছে। তো এই সমস্যাটার জন্য মূলত আপনি কী কী প্রবলেম ফেস করছেন? আমি অনেকই চলাফেরার ক্ষেত্রে অনেক প্রবলেম ফেস করছি, এবং আমি 4 বছর হোমিও চিকিৎসা নিছি। তারপর আমি আরেক আমার এলাকার ওইখানে গিয়ে MBBS ডাক্তারের কাছে, ওনার কাছে গেছি। যাওয়ার পর উনি ওষুধ দিছে, কোনো ওষুধে আমার কাজ হয় নাই। কোন ওষুধে আপনার কাজ হয়? কাজ হয় নাই, যার কারণে আমি অনেক সমস্যা ফিল করছি এই গাইনিকোমিস্টের কারণে। আমি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি নাই, অনেক লজ্জিত বোধ করতাম সব সময়। এই প্রবলেমটা মূলত আমরা জানি কম বেশি অনেকেরই আছে, তো অনেকে এটা নিয়ে কিছু মনে করে না। তো আপনি কেন সাই ফিল করতেন? অনেকে তো দেখি যে এটাই তো বড়, তারা খালি গায়ে আরামে ঘুরে। আমার আসলে এই জিনিসটা একটা ফিল হইতো, আমার ফ্রেন্ড সার্কেল আছে, অনেকে আছে, আমরা একসাথে চলাফেরা করতে গেলে, গোসল দিতে গেলে বা খেলাধুলা করতে গেলে ওরা খালি গায়ে চলতে পারতো, কিন্তু আমি খালি গায়ে চলতে পারতাম না। আমার কাছে একটা লজ্জা বোধ লাগতো এই জিনিসটা। মানে আপনার নিজের মানসিকভাবে জিনিসটা খারাপ লাগতো, এই তো মুখ্য বিষয়। জি, আমার মানসিকভাবে অনেক খারাপ লাগতো এই জিনিসটা। এই জিনিসটা যাক, সমস্যা নেই। আজকে তো আপনার অপারেশন, ইনশাআল্লাহ অপারেশন ভালো মতো হবে, আপনার রেজাল্টও ভালো আসবে, আল্লাহ তাআলা আপনাকে সুন্দর রেজাল্ট দান করুক। যেহেতু রমজান মাস চলে যাচ্ছে, আমাদের 28শে রমজান বা 29শে রমজান পর্যন্ত অপারেশন চলবে, আপনি যদি পারেন এর মধ্যে এশিয়া একটু চেক আপ করে যাবেন আরেকবার, এবং যে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। এবং আপনারা যারা ভিউয়ার্স আছেন তারা সবাই আমার ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবেন, সকল নিউজ বা অপারেশনের পরের ছবি সেখানে পেয়ে যাবেন কেমন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে ভাই।